হ্যালো বন্ধুরা, নিলয় টেক অ্যান্ড ব্লগকে আপনাকে স্বাগতম। আমি নিলয় আছি আপনাদের সাথে। সম্প্রতি হ্যাকিং কিন্তু বেড়েই চলেছে, তো হ্যাকিং থেকে সেফ থাকার একটা বেস্ট উপায় হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করা। তো যারা উইন্ডোজ প্ল্যাটফর্মের ডিভাইস ইউজ করেন, বলতে গেলে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন, সেই ক্ষেত্রে কোন অ্যান্টিভাইরাসটা আপনাদের জন্য বেটার হবে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আমাদের দেশে দুই ধরনের উইন্ডোজ ইউজার আপনারা দেখতে পাবেন। প্রথমত যারা জেনুইন উইন্ডোজ ইউজ করে, এবং দ্বিতীয়ত যারা পাইরেটেড উইন্ডোজ ইউজ করে। তো যারা জেনুইন উইন্ডোজ ইউজ করে তাদেরকে বলবো যে আপনাদের থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করার কোনো দরকারই নাই, কারণ উইন্ডোজ ডিফেন্ডার আপনাদেরকে যথেষ্ট ভালো একটা প্রোটেকশন দিয়ে থাকবে এখানে। কেননা যেহেতু আপনারা অরিজিনাল বা জেনুইন উইন্ডোজ ইউজ করেন, সেক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডারের যে অ্যান্টিভাইরাস এবং এটার যে ভাইরাস ডেফিনেশন, এটা অলওয়েজ টাইম আপডেট থাকবে। তো আপনারা অনেকটা সেফ থাকবেন, থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করার কোনো রকম দরকার নেই। বাট যারা পাইরেটেড উইন্ডোজের কপি ইউজ করেন বা উইন্ডোজ ক্র্যাক করে ইউজ করেন, তাদের অবশ্যই অ্যান্টিভাইরাস একটা না একটা ইউজ করা উচিত, কারণ উইন্ডোজ ডিফেন্ডার এখানে আপনাকে কোনো রকম ভালো প্রোটেকশন প্রোভাইড করবে না। তো এখন কথা হচ্ছে কোন অ্যান্টিভাইরাসটা ইউজ করবেন। তো আমি পার্সোনালি অনেকগুলো অ্যান্টিভাইরাস ইউজ করছি, এবং সেখান থেকেই আমি আপনাদেরকে সাজেশন দিব যে কোনটা ইউজ করা বেস্ট হবে। প্রথমে আসি যারা ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করতে চান। অনেকে আছেন যে টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কিনে ইউজ করতে চান না, যে ফ্রি একটু প্রোটেকশন হইলে হইলো যে ফ্রি অ্যান্টিভাইরাস আমি ইউজ করবো। সেই ক্ষেত্রে তারা চাইলে অ্যাভাস্টের ফ্রি অ্যান্টিভাইরাসটা ইউজ করতে পারেন। বাট আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি অ্যাভাস্টটা সাজেস্ট করবো না। এমনকি আপনার কম্পিউটার যদি লো কনফিগারেশনের হয় বা অনেক পুরাতন হয়, সেই ক্ষেত্রেও আমি অ্যাভাস্ট সাজেস্ট করবো না। কেননা অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসের একটা প্রবলেম হচ্ছে, এটা আপনার কম্পিউটারকে স্লো করে দিবে প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাভাস্টের যে সিকিউরিটি প্রসেস, এটা হচ্ছে যারা প্রোগ্রামাররা আসছেন, তারা যদি কোডিং করে কোনো প্রোগ্রাম রান করতে যান, সেই ক্ষেত্রে অ্যাভাস্ট এসে বলবে ভাই দাঁড়াও আমি আগে প্রোগ্রামটা চেক করি। সেই ক্ষেত্রে দেখা গেলো 15 সেকেন্ড ধরে সে টেস্ট করবে আপনার প্রোগ্রাম, চেক টেক করে তারপরে রান করবে। তো প্রতিবার রান করার সময় এরকম একটা প্রবলেম আমি ফেস করছি পার্সোনালি। তো যারা প্রোগ্রামার আসছেন বা যারা ওল্ড বা অনেক পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন, তাদেরকে আমি অ্যাভাস্ট ইগনোর করতে বলবো। এবার আসি যারা কিনে ইউজ করবেন। তো অনেক আছেন যে অ্যান্টিভাইরাস কিনে ইউজ করতে চান বা টাকা দিয়ে কিনে আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো বিট ডিফেন্ডার ইউজ করার জন্য, যথেষ্ট ভালো একটা অ্যান্টিভাইরাস। এবং বিট ডিফেন্ডার না পাইলে ম্যাকফি, এটাও যথেষ্ট ভালো একটা অ্যান্টিভাইরাস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং লাস্টে ইসেট। ইসেটটা মেবি সব জায়গায় অ্যাভেলেবল পেয়ে যাবেন, বাট বিট ডিফেন্ডার খোঁজার ট্রাই করবেন, কারণ ইসেটের থেকে বিট ডিফেন্ডার বা ম্যাকফি এটার যে প্রোটেকশন লেভেল বা এটার যে সার্ভিস যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি। এবং ইসেটের কথা আসছি, ইসেট একদিক থেকে বেশ ভালো, সেটা হচ্ছে কারোর যদি ল্যাপটপের কনফিগারেশন অনেক লো হয়ে থাকে, তো তারা চাইলে ইসেটটা ইউজ করতে পারেন, কারণ সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপকে অতটা স্লো করে দেবে না। এবং আমি অনেক পুরাতন ল্যাপটপে বা অনেক ওল্ড মডেলের ল্যাপটপ, 2GB র্যামের ল্যাপটপেও কিন্তু আমি ইসেটের অ্যান্টিভাইরাস ইউজ করে দেখছি, এটা আপনার ল্যাপটপকে অতটা পরিমাণ স্লো করে দেবে না যতটা অন্যান্য অ্যান্টিভাইরাসগুলো স্লো করে দেবে। তো মূলত এটাই ছিল আমার একটা সাজেশন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কোন অ্যান্টিভাইরাস বর্তমানে ইউজ করতেছেন সেটাও জানাবেন কমেন্ট করে। আর যদি আপনাদের মনে হয় যে না, এছাড়াও অন্য কোনো অ্যান্টিভাইরাস আছে যেটা আপনারা ইউজ করছেন এবং আপনাদের মনে হয় যে সেটা সাজেশন করা উচিত মানুষকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।